একটু মেহেরবানি করে বলুন তো, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব আগুন পানি বায়ু মাটি জিব্রিল মিকিল ইসরাফিল আজরাইল নবী রাসূল ওলি আল্লাহ গাউস কুতুব নজির জামান রুকাবা আখিয়ার আব্দাল আওতাত দুনিয়ার জাহান নিয়ামত পেয়েছেন, এগুলো কার মেহেরবানি? আল্লাহ। আর একটু জোরে বলেন না, কার মেহেরবানি? আর খাজা বাবা কিবলাজানকে পেয়েছেন, যদি মায়ের গর্ভ থেকে বাবার হেরেন থেকে যদি আপনি দুনিয়ার জমিনে আসতেন খাজা বাবাকে পেতেন? না। পেতেন? না। তাহলে নবী রাসূলকে ডাকতে পারতেন? না। আল্লাহকে ডাকতে পারতেন? না। কোরআন পেতেন? না। নিয়ামত পেতেন? না। এগুলির শুকরিয়া আদায় করার জন্য কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাবিআইকি কিন্তু আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জিন ইনসান মানব দানব আগুন পানি নবী ওলি গাউস কুতুব সবকিছু পেলাম মায়ের কারণে বাবার কারণে। এই বাবাকে পাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা 21 পারাতে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা তোমরা বাপ মা পাওয়ার পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান? জান্নাত কি মামুর বাড়ির কলা? ও যেতে চান? যেতে চান? আর দয়া নবীর উম্মত এমনি জান্নাতে আগে যাবে। সূরা বনী ইসরাইলের সুবহানাল্লাহি আসরা বি আবদিহি, সংক্ষিপ্ত যেহেতু সময় আমি দ্রুত বলতেছি, নবীজি মেরাজে গেলেন জান্নাতে ঢুকলেন, ইদ্রিস নবী আলাইহিস সালাম জান্নাতে গেছে তাকে খুঁজতেছেন পায় না, জিবরিল তো হুজুর ইদ্রিস তো এখনো জান্নাতের বারান্দায় ঢুকতে পারেনি, নবী আমার বলেন এ কথাটা বলবো কিন্তু বলার শেষে এত জোর সুবহানাল্লাহ বলবেন জীবনে কোনোদিন বলেন না, গলা ঠিক করে রাখেন। আল্লাহ নবী সরকার কেন বললেন, ইদ্রিস জান্নাতের ভিতরে তোমাকে কেন পেলাম না? ইদ্রিস নবী চোখের পানি ছেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা জান্নাতে পাঠালেন, জান্নাতের বারান্দায় এসে দরজায় নক করলাম ভেতরে ঢোকার জন্য, রিপ্লাই আওয়াজ আসলো, ইদ্রিস জান্নাতে ততক্ষণ পর্যন্ত তুমি ঢুকতে পারবে না, পৃথিবীর কোন নবীর উম্মত ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী সবার আগে জান্নাতে না যাবে তার উম্মতগুলি জান্নাতে কদম না দিবে। কেমন নবীর উম্মত? এই নবীকে পেয়ে আমরা খুশি রাখতে চান? এই জান্নাত পেতে চান? জান্নাত কিনতে চান? আমার নবী যেটা নোটিশ করেন, বন্ধু আমার ভাই আমার, ফরিদপুর শহরে দশতলায় বাস করেন, আটতলায় বাস করেন, লক্ষ টাকার খাটের মধ্যে আপনারা বাস করেন, ও বন্ধু পৃথিবী বিক্রি করলেও জান্নাত কেনা সম্ভব নয়, পৃথিবী বিক্রি করলে জান্নাত দেখা সম্ভব নয়, রকেট নাই, বিমান নাই, প্লেন নাই, বন্ধুরে ফেসবুকের মাধ্যমেও জান্নাত দেখা সম্ভব নয়, ও বন্ধু আপনি ওই ফরিদপুরের বড় বড় বিল্ডিংয়ে বাস করেন, মা জননী থাকে গ্রাম অঞ্চলে, মা বাবা থাকে গ্রাম অঞ্চলে, ও বন্ধু লক্ষ লক্ষ টাকার খাট
কোটি কোটি টাকার বিল্ডিং ছেড়ে আপনি গ্রাম অঞ্চলে যখন আসবেন, ঘুরে ঘুরে মা বাস করে গো, ওই মা জননীর পয়লা যুক্ত পায়ের মধ্যে সালাম করবেন, আর চেহারা মোবারকের দিকে তাকাবেন, আল্লাহর কসম নবী নোটিশ করেন, আল্লাহ জান্নাত কিলা হয়ে যায়, একটা জান্নাত আপনার দেখা হয়ে যাবে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি হজ করতে চান? আল্লাহ পাক আমাকে 19 বার নিয়েছেন। আমি মদিনাতুল মুনাওয়ারাতে মক্কাতুল মুকাররমাতে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আমি 19 বার গিয়েছি। আপনাদের মনে যেতে মনে চায় না? যাদের টাকা নাই তাদের মন খারাপ। দেখুন, লক্ষ লক্ষ টাকা কিনে, লক্ষ টাকা দিয়া আগে টিকিট করতে হয়, তারপরে বাইতুল্লাহ শরীফ, এহরামের কাপড় পরে যেতে হয়, 3 দিন পর্যন্ত মিনাতে থাকতে হয়, আরাফাতে থাকতে হয়, মুজদালিফায় থাকতে হয়, পাগলের মতো শয়তানকে পাথর মারতে হয়, কোরবানি করতে হয়, মাথা মুন্ডন করতে হয়, মদিনাতুল মুনাওয়ার যেতে হয়, সাফা মারওয়া দৌড়াতে হয়, রুকনি আমরতে যেতে হয়, আবে জমজমের পানি খেতে হয়, তারপরে আপনি মাতাফে তোয়াফ করতে হয়, তারপরে ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের মকামে ইব্রাহিমে চুমু দিতে হয়, হাজরা আসওয়াদ পাথরে চুমু দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। তারপরেও গ্রামটি হজ কবুল হবে কি হবে না মনে একটা সংশয় থাকে। বন্ধুরা আমার, ভাই আমার, এত কিছু পার পড়েও হজ কবুল হবে কি হবে না সংশয় থাকে বন্ধু, কিন্তু আল্লাহর নবী নোটিশ করেন, বন্ধুরে 10 তলায় বাস করো, 20 তলায় বাস করো, লক্ষ কোটি টাকার মালিক মা জননী গ্রাম অঞ্চলে থাকে, কুড়ে কুড়ে বাস করে, সন্তান কখন আসবে অপেক্ষা করে। ও বন্ধু, বন্ধুরে টাকা লাগে না, পয়সা লাগে না, মক্কা যাওয়া লাগে না, আরাফাত যাওয়া লাগে না, মুজদালিফা যাওয়া লাগে না, আর কষ্ট করে লাগে না, 40 দিন থাকা লাগে না, মক্কা ছেড়ে সুরা বাংলা ছেড়ে মক্কা যাওয়া লাগে না। ও বন্ধু, আল্লাহ নবীর গ্রন্থি সহকারে নোটিশ করেন, কেউ যদি একটি মকবুল হজের সূরা তোমার আমল নামে লেখা লিখতে চাও, একবার মায়ের চেহারা দিকে নেক নজরে তাকাও, সুবহানাল্লাহ, আরে মা কেন এত দামি জানে না সব, আহা মা কেন এত দামি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, 10 মাস 10 দিন মায়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে আল্লাহর আরশ তলে, মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন এত দামি জানে না সকলে, হে আহা জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস খুলে, ওহ জানত যদি পড়ত দেখে কোরআন হাদিস, একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, আহা মা কেন দুইটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত ওষুধ, ঠিক না, দুইটি বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিলেন আমায় দিলেন কত ওষুধ, কিভাবে সেই মাকে চলে, কিভাবে সেই মাকে চলে, মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকল, আহা মা কেন এত দামি জানে না সকল,
জানতো যদি পড়তো দেখে কোরআনের হাদিস ফুল আহা জানতো যদি পড়তো দেখে একটি হজের সোয়াবে মিলে একটি হজের সোয়াবে মিলে মাকে একবার দেখিলে 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 মা কেন এত দামি জানে না সব বাবা সবাই সবাই ঘুরে বলেন মা কেন এত দামি জানে না বর্ষা শীতে মায়ের কোলে পেশাব করে দিলে ধৌত করে দিত আমায় কুসুম গরম জলে বর্ষা শীতে মায়ের কোলে পেশাব করে দিলে ধৌত করে দিত আমায় কুসুম গরম জলে পৌষের শীতে করত গোসল মাঘের শীতে করত গোসল কঙ্কনে শীতে ভুলে মা কেন এত দামি জানে না সকল আহা মা কেন এত দামি আওয়াজ তুলে মারহাবা বলেন আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার একটা ব্যাখ্যা আল্লাহ নবী বলেছেন মারহাবা বলেন ছেড়ে দিতে হবে মা বাবা যদি বলে তোমাকে সম্পত্তি বড় সেটাই মানতে হবে এর জন্য যদি তোমার গর্দানটা উঁচিয়ে যায় আব্বা আম্মার সঙ্গে নাফরমানি করা চলবে না কঠিন কথা শুনেন অনেকের আব্বা আম্মা মারা যাওয়ার পরে গালি মারে খাস বাংলায় বলি যে সারা পর কিছু রেখে জানে আমার জন্য আল্লাহর কাছে জাহান্নামে রাখি হয়ে যাবে আমার আপনার মা আপনার বাবা যদি আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা আর যখন মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি আব্বা আম্মার খেদমতের কথা বলছে কি বলছে না আরো জোরে বলে বলছে কি বলছে না এটা এক নম্বরে তিনি তিনি বলেছেন যে তোমরা মা বাবার সন্তুষ্ট রাখো তবেই তোমরা পীর অলি গাউস কুতুব নবী আল্লাহকে সন্তুষ্ট পাবা দুনিয়ার সব তোমাদের অধীনস্থ হয়ে যাবে ঠিক কিনা আলোচনা ঠিক কিনা আল্লাহর আশা দিনে চুমা দিতে চান সব কত চুমা দিতে চান কারা কারা চান একটু আল্লাহকে দেখেন তাহলে আল্লাহর জান্নাতে চুমা দিতে চান এটা আমাদের দ্বারাতে সম্ভব কারণ আমরা নূর নবী মুস্তাফা চুমুদেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এই যে আমরা যে চুমু খাই ভালো লাগে না খারাপ লাগে আমরা রাসূলুল্লাহর নামে চুমু খাই অ্যালার্জি বাড়ে হেদে আরো জোরে বলেন অ্যালার্জি আছে না কিছু অ্যালার্জিও আছে অ্যালার্জির অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের কাছে আছে ঠিক কিনা জোরে বলেন অ্যালার্জির অ্যান্টিবায়োটিক হলো কোরআন সুন্নাহ ঠিক কিনা এই বাংলার জমিনে কারো মায়ের ছেলে থাকলে এই রসুলের পাকের নামে যে চুমু আমরা দিই এটার বিরুদ্ধে একটি ফতোয়া বের করতে পারবে না বরং এটা দেওয়া জায়েজ আমাদের কাছে অসংখ্য দলিল আছে তাফসিরে জালালান শরীফে 13 নম্বর হাশিয়া সূরা আহজাবের ইনশাআল্লাহ ওয়ামালাইকাতাহু ইউসাল্লুন আলা নবী এই আয়াতে কারিমের ব্যাখ্যা আসছে হযরতে বেলাল আজান দিতে লাগলেন সেদিন সিদ্দিক আকবর দাঁড়ানো আছেন পি দয়াল নবীজির সামনে আশহাদু আল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন চুমু দিলেন কে সিদ্দিক আকবর চুমু দিলেন চুমু দেন ধরেন হাতটা আঙ্গুলটা ধরেন আমার দিকে তাকান এভাবে ধরেন ঠোঁটে লাগান হাবিবি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নবীজি প্রস্তাব করেন আবু বকর রে তুমি কার নাম শুনে চুমা দিলা সুবহানাল্লাহ
আরো জোরে আল্লাহ নবীর জবাবে সিদ্দিক একবার চোখে পানি আর রাখতে পারে না দয়াল নবীর ইতিপূর্বে বেলাল আজান দিল মধুমাখা নাম আমার কানে ভেসে আসলো নবীজি মুহাম্মদ নামটি শুনার পরে আমি আর ঠিক থাকতে পারলাম না আমার চোখে মুখেতে আমি মাখিয়া দিলাম চুমু খেলাম আল্লাহ নবী বললেন রে আবু বকর শোনো আমার উম্মতের জন্য একটা নোটিশ করে দিলাম আজানে একামতে মিলাদে দুরুদে কোরআন তেলাওয়াতে আহাম্মদ মুহাম্মদ নাম শোনার পরে যেই ব্যক্তি চুম্বন দিবে আমি নোটিশ করে দিলাম কামতের ময়দানে ওই ব্যক্তিকে আমি খুঁজিয়া খুঁজিয়া হাউজে কাউসারের পেয়ারা পান করাইয়া এক পরকের পুলসেরা পার করে জান্নাতের ফয়সালা করে দেবো মঞ্জিলের প্রত্যেকটি আদরের হৃদয়ের সন্তানদেরকে একটা শিক্ষা দিয়েছেন নবী প্রেম কি প্রেম আমরা বিনা দলিলে রসুলকে ভালোবাসি জোরে বলেন ছবি উঠা বিনা দলিলে আমার নবীকে ভালোবাসি কোনো দলিলের প্রয়োজন কোনো দলিলের প্রয়োজন কোনো দলিলের প্রয়োজন নাই একটা কথা বলি এই যে আল্লাহর হাবিব থুতু মুবারক ফালাতেন সাহাবারা এভাবে নিতেন প্রতিযোগিতা করতেন কে কারাকে নিবে যদি এই হাতের মধ্যে না পড়তো এক সাহাবি আর এক সাহাবিকে বলতো একটু দেও তো দলিল তো আছেই বিনা দলিলে আশিকের রসুল জাকিরের ভালোবাসা আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার